আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিউমিস ফুড ম্যাজিক। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কিভাবে ঘরে খুব সহজে জন্মদিন, বিয়ে, গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানে প্রিয়জন বা আপনার কাছের মানুষদের অবাক করে দিতে পারেন নিজ হাতে কেক তৈরি করে। সবার কাছে আমার আবারও অনুরোধ রইল, আমার রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার। চলুন তাহলে ফিরে যাই মূল রেসিপিতে। প্রথমে শুকনো একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। সব শুকনো উপকরণ একসাথে মিক্স করে এবার একপাশে রেখে দেব। অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম 4টা ডিম। আমি এখানে 4টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে, এই 4টা কুসুমের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল, আরও দিয়ে দেব 1/2 কাপ লিকুইড মিল্ক, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় পিষেও নিতে পারেন। এবার সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষে আগে থেকে যে শুকনো উপকরণ আমি একপাশে মিক্স করে রেখেছিলাম তা একটা চালনির সাহায্যে ফেলে আস্তে আস্তে মিক্স করে নেব। এই ময়দা আমি 2 থেকে 3 বার আগে চেলে রেখেছিলাম, এর ফলে অনেকটা হালকা হয়ে যায় ময়দাটা আর কেকটা অনেক ফ্লাফি হয়। এবার সব উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অপর দিকে আমি যে 1টা বাটিতে ডিমের সাদা অংশ আলাদা করে রেখেছিলাম তা এখন বিট করে নেব। প্রথমে আমার বিটার স্পিড থাকবে একদম লোয়ে, তারপর 2 মিনিট বিট করার পর আমি স্পিড বাড়িয়ে আবার 5 মিনিটের মতো বিট করতে থাকব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার, এক্ষেত্রে আপনারা চিনি পাটাইও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার 5 মিনিট আবারও বিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মোট এখানে 12 মিনিটের মতো সময় লেগেছে। প্রথমে আমি 2 মিনিট লো স্পিডে বিট করেছি, এরপরে 10 মিনিটের মতো আমি স্পিড বাড়িয়ে বিট করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দেখতেই পাচ্ছেন অনেকটা ঠিক হয়ে এসছে আর ডিমের ম্যারাংও রেডি হয়ে গিয়েছে। ডিমের কুসুমের যে আগে থেকে ব্যাটারটা তৈরি করা ছিল তার মধ্যে এখন ডিমের ম্যারাং আমি মিশিয়ে নিচ্ছি। একসাথে মিক্স করতে যাবেন না, আমি ডিমের ম্যারাংটা 3 ভাগে ভাগ করে মিক্স করে নেব। অবশ্যই চেষ্টা করবেন একদম আলতো হাতে মিক্স করার। প্রথম ধাপে ডিমের সাদা অংশের ফোম আমি মিক্স করেছি, এবার দ্বিতীয় ধাপে ডিমের ফোমটা আমি এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই আলতো হাতে মিক্স করার চেষ্টা করবেন, আমি বারবার বলছি কখনো ওভার মিক্স করতে যাবেন না এবং তাড়াহুড়া করে মিক্স করতে যাবেন না, এর ফলে কেক কিন্তু বসে যাবে, কেক ফ্লাফি হবে না। এবার ডিমের সম্পূর্ণ সাদা অংশের ফোম আমি একসাথে মিক্স করে নেব, কেক বেটার রেডি। এবার যে কাজটি করতে হবে, কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 8 ইঞ্চি পরিমাণের একটি কেক মোল্ড, আর তাতে আমি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তবে আজকে আপনাদের মাঝে একটা আমি টিপস শেয়ার করছি, কাগজ দিয়ে তাতে তেল ব্রাশ করে সাথে সাথে কেক বেটার দিতে যাবেন না, এর ফলে ফুলে আবার বসে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন কাগজে তেল ব্রাশ করে 8 ঘন্টা পরে কেক বেটার দেওয়ার জন্য। মোল্ড 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের মতো রেখে আমি কেক তৈরি করে নেব। বরাবর 35 মিনিট সময় লেগেছে আমার কেক তৈরি হতে। কেক গরম অবস্থায় কখনো মোল্ড থেকে ডিমোল্ড করতে যাবেন না, রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একপাশে। অপরদিকে তৈরি করে নেব কেকের জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। প্রথমে লো স্পিডে 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নেব, তারপর স্পিডটা 1 থেকে বাড়িয়ে আমরা 3-এর ঘরে পর্যন্ত নিয়ে গিয়ে আবারও বিট করে নেব। তখন দেখা যাবে 1.5 থেকে 2 মিনিট পর ক্রিম অনেকটা থিক হয়ে এসছে। হুইপিং ক্রিম কখনো ওভার বিট করতে যাবে, 3 মিনিটের মধ্যে কিন্তু হুইপিং ক্রিম রেডি হয়ে যায়। ওভার বিট করতে গেলে ক্রিম অনেক নরম হয়ে আসে, তখন কেকের সাথে সেট হতে চায় না। আমার কেকের জন্য ক্রিম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়ে এসছে। অপরদিকে কেক ঠান্ডা হওয়ার পর আমি কেক 4 ভাগে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেক কতটা সফট হয়েছে। এবার কেক ডেকোরেশনের পালা। কেক ডেকোরেশন করার জন্য নর্মালি আমাদের একটা বোর্ডের প্রয়োজন হয়, তাই একটা বোর্ড নিয়ে নিলাম। আর কেক সেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি হুইপিং ক্রিম, আর প্রথম লেয়ারের আমি কেকটা দিয়ে দেওয়ার পর সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি।
সুগার সিরাপ ব্রাশ করে আমি হুইপিং ক্রিম দিয়ে আবারও চারদিকে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। দ্বিতীয় লেয়ারটাও আমি একইভাবে সুগার সিরাপ ব্রাশ করেছি আর দিয়ে দিয়েছি ক্রিম। সেম একই প্রসেসে আমার চারোটা লেয়ারই সুগার সিরাপ আর হুইপিং ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি। একে ভালোভাবে ক্রিম সেট করতে চাইলে অবশ্যই বাসায় সবসময় প্র্যাকটিস করতে হবে। আপনি যখনই বাসায় প্র্যাকটিস করবেন দেখতে পাবেন একসময় খুব সুন্দরভাবে আর খুব ইজিলি কেক ডেকোরেশন করতে পারছে। আর যখনই দেখবেন আপনার ক্রিমটি খুব ভালোভাবে তৈরি হয়েছে তখন কিন্তু আপনি খুব ভালোভাবে কেক ডেকোরেশন করতে পারবেন। চ্যানেলে আমার আরও একটি ভিডিও আছে কিভাবে পারফেক্ট হুইপিং ক্রিম তৈরি করা যায় এবং সেই হুইপিং ক্রিম দিয়ে আপনি খুব সহজে ইজিভাবে গোলাপ তৈরি করে নিতে পারবেন, পাতা তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিব হুইপিং ক্রিমের রেসিপিটি। পারফেক্ট হুইপিং ক্রিম দিয়ে কিভাবে গোলাপ তৈরি করা যায় তার ভিডিও টিউটোরিয়ালটি আমি এর আগেও শেয়ার করেছি, আবারও বলছি আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব রেসিপিটি, আপনারা গোলাপ তৈরি করে নিতে পারবেন। কেকের ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। আপনাদের কাছে আবারও অনুরোধ রইল আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে প্রতিনিয়ত আমার কাজে উৎসাহ দান করে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।